যে সাতটি কাজ করলে মানুষের ধ্বংস একেবারেই নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই সাতটি কাজ ছেড়ে দিতে বলেছেন। যে কাজগুলো করলে মানুষ নিশ্চিত ধ্বংস তো হবেই, তার সাথে সাথে জাহান্নামী হবে তাদের স্থান। তাহলে চলুন জেনে নিই সেই সাতটি কাজ কি কি। নাম্বার 1, আল্লাহর সাথে শিরক করা। শিরক অনেক বড় অপরাধ। হযরত লোকমান তার ছেলেকে শিরক না করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে উল্লেখ করেন, যখন লোকমান উপদেশ স্বরূপ তার ছেলেকে বলল, হে বৎস, আল্লাহর সঙ্গে শরিক করো না, নিশ্চয় আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা মহা অন্যায়। সূরা লোকমান আয়াত 13। নাম্বার 2, জাদু করা। জাদু ইসলামে মারাত্মক অপরাধ। যারা জাদু করে আখিরাতে তাদের কোনো অংশ নেই। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তারা ভালোভাবে জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই, যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে। তা খুবই মন্দ যদি তারা জানত। সূরা বাকারা আয়াত 102। নাম্বার 3, অন্যায়ভাবে হত্যা করা। হত্যা ইসলামে জঘন্য অপরাধ, আর মানুষ হত্যা মানবতা হত্যার শামিল। গুম, খুন, হত্যা এত মারাত্মক অপরাধ যে হত্যাকারীর উপর থেকে আল্লাহ তাআলার রহমতের ছায়া সরে যায়, যাতে মানুষ মানবতা হত্যার মতো মহা অন্যায় কাজ থেকে বিরত থাকে। সেজন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, স্বাধীন ব্যক্তি হত্যার বদলায় স্বাধীন ব্যক্তিকে হত্যা করো, দাসের বদলায় দাস, নারীর বদলায় নারীকে হত্যা করা। সূরা বাকারা আয়াত 178। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথমে যে বিষয়ে ফয়সালা হবে তা হলো রক্তপাত বা হত্যা। নাম্বার 4, সুদ খাওয়া। সুদের আদান প্রদান ইসলামে মারাত্মক অপরাধ। সুদের সঙ্গে জড়িত থাকার অপরাধে মানুষ জাহান্নামী হবে। সুদের কার্যক্রম পরিহার না করাকে ইসলামের সঙ্গে যুদ্ধ করার শামিল বলে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। কুরআনে এসেছে, যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এই জন্য যে তারা বলে বেচা কেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচা কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওয়ালায়। আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। সূরা বাকারা আয়াত 275। নাম্বার 5, ইয়াতিমের সম্পদ দখল করা। সমাজের সবচেয়ে অসহায় হলো ইয়াতিম। তাদের সম্পদ অন্যায়ভাবে দখল করা মারাত্মক অন্যায়। এই কারণেই আল্লাহ তাআলা ইয়াতিমদের প্রতি উত্তম আচরণ ও তাদের সম্পদ হেফাজত করার কথা বলেছেন। এর ব্যতিক্রম হলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। আল্লাহ তাআলা বলেন, যারা ইয়াতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং অতি দ্রুত তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত 10। নাম্বার 6, যুদ্ধের ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। ইসলামে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতামূলক কাজ। ইসলামে বিশ্বাসঘাতকতা হারাম বা কবিরা গুনাহ। কুরআনুল কারিমে এই কাজের শাস্তি জাহান্নাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাৎপসরণ পলায়ন করবে না, আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাৎপসরণ করবে অবশ্যই যে লড়াইয়ের কৌশল পরিবর্তন কল্পে কিংবা যে নিজ সৈন্যদলের কাছে আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হলো জাহান্নাম, বস্তুত সেটা হলো নিকৃষ্ট অবস্থান। সূরা আনফাল আয়াত 15 থেকে 16। নাম্বার 7, মুমিনা নারীর প্রতি অপবাদ দেওয়া। সতী সাধ্যী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া ইসলামে হারাম বা কবিরা গুনাহ। দুনিয়াতে অপবাদের অপরাধ প্রমাণিত হলে রয়েছে কঠিন শাস্তির ঘোষণা, আর পরকালে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যারা সতী সাধ্যী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না, এরাই নাফরমান। কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয়। আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। সূরা নূর আয়াত 4 থেকে 5। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নায় ঘোষিত উল্লেখিত এই 7টি ধ্বংসকারী মহাপাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।